দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। সিএসআইআর ইউজিসি নেটের পর এবার বাতিল আরও এক পরীক্ষা স্থগিত। নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স আজ হওয়ার কথা ছিল নিট পিজির, একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অন্যদিকে ইউজিসি নেটের পর এবার নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকায় প্রশ্ন বিক্রির অভিযোগ এবং যে কারণে কেন্দ্রের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বিরোধীদের বেশ কয়েকদিন ধরে, কিন্তু এই নিয়ে তোলপাড় দেশের রাজনীতি, বিতর্কে রয়েছে নেট এবং নিট। এবং যেমনটা জানা যাচ্ছে, লক্ষাধিক টাকার প্রশ্ন বিক্রির অভিযোগ উঠছে, অনিয়মের অভিযোগও কিন্তু উঠছে, যার কাঠগড়ায় তুলেছে, কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইউজিসি নেট, সিএসআইআর ইউজিসি নেটের পর এবার বাতিল আরও এক পরীক্ষা স্থগিত। নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স আজ হওয়ার কথা ছিল নিট পিজির, একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। পরীক্ষার দিন ঘোষণার শীঘ্রই হবে এবং এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। ইউজিসি নেটের পর এবার নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার প্রশ্ন বিক্রির অভিযোগও কিন্তু উঠছে, কয়েকদিন ধরেই বিতর্ক রয়েছে নেট এবং নিট নিয়ে। এবং নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার তছরুপেরও কিন্তু অভিযোগ করছে এবং যার কাঠগড়ায় কেন্দ্র সরকার। এবং স্থগিত নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স, এই বিতর্কের মাঝে কিন্তু নিট পিজি এন্ট্রান্স স্থগিত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে, এবং পরবর্তী পরীক্ষার যে ডেট সেটা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তি দিয়ে, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। ইউজিসি নেট, সিএসআইআর ইউজিসি নেট এর পর বাতিল আরও এক পরীক্ষা স্থগিত। নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স আজ হওয়ার কথা ছিল নিট পিজির এবং একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইউজিসি নেটের পর এবার নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার প্রশ্ন বিক্রির অভিযোগ উঠছে এবং নিট ইউজি পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা আপাতত স্থগিত, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এবং পরবর্তী যে ডেট, কবে আবার পরীক্ষা হবে, তা ইতিমধ্যেই কিন্তু জানানো হবে শীঘ্রই, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। ইউজিসি নেটের পর এবারে নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তেও কিন্তু সিবিআই, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার প্রশ্ন বিক্রির অভিযোগ করছে এবং এই ঘটনার তদন্তে এবার সিবিআই, এর তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। অন্যদিকে নেট ইউজির যে এন্ট্রান্স পরীক্ষা সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে, গতকালই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডেও কিন্তু তদন্তে সিবিআই। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, দেশজোড়া বিতর্কের মাঝে বাতিল আরও এক পরীক্ষা নিট পিজি এন্ট্রান্স আপাতত স্থগিত, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এবং পরবর্তী যে পরীক্ষার দিন তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। ইউজিসি নেটের পর এবারে নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তেও সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকায় প্রশ্ন বিক্রির অভিযোগও উঠছে এবং এর তদন্তভার এবার সিবিআইয়ের হাতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পরীক্ষার আগে পরীক্ষা স্থগিত, একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত স্থগিত থাকছে পিজি, নিট পিজি এন্ট্রান্স পরীক্ষা। আজ হওয়ার কথা ছিল নিট পিজির, একদিন আগে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। স্থগিত নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স, আজ পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে গতকাল রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাকে, আপনার কাছে যেটা জানতে চাইবো শান্তনু বাবু, একদিকে স্থগিত করা হলেও নিট পিজি এন্ট্রান্স, অন্যদিকে এই ঘটনার দায়িত্বভার কিন্তু সিবিআইয়ের হাতে, এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই শতাব্দীর সবথেকে বড় শিক্ষা দুর্নীতি, নতুন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে এনডিএ নরবরে সরকার তৈরি হওয়ার প্রথমেই সবার সামনে চলে এসেছে। যেভাবে 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে নিট ইউজিতে, যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করে ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, তারপর নিট পিজি সহ একের পর এক পরীক্ষা বাতিল করতে হচ্ছে দুর্নীতির ভয়ে,
কেন্দ্রের শিক্ষামন্ত্রী প্রথমে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, পরে তিনি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং তাদের নিজেদের কাছ থেকে দায়িত্ব সরিয়ে দেওয়ার জন্য একজনকে বলি করে একজন ডিজিকে সরিয়ে দিয়ে তারা নিজেরাও দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না। প্রথমত কেন্দ্রের শিক্ষামন্ত্রকের অবিলম্বে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। তার সাথে সাথে আমি কতটাই মনে করি না যে সিবিআই তদন্ত করলে দোষীরা চিহ্নিত হবে, তার কারণ যেখানে বিজেপির নেতা মন্ত্রীরা জড়িত সেখানে বিজেপির আরেকটা শাখা সংগঠন সিবিআই তদন্ত করে তাদেরকে ধরবে এটা কোনো বাচ্চা ছিল বিশ্বাস করে না। তাই একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবেই দোষীরা চিহ্নিত হতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন। ইউজিসি নেট, সিএসআইআর এবং ইউজিসি নেট এরপর বাতিল আরও এক পরীক্ষা স্থগিত। নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স আজ হওয়ার কথা ছিল নিট পিজির, একদিক আগে কিন্তু পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইউজিসি নেটের পর এবার নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে সিবিআই, নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার প্রশ্ন বিক্রির অভিযোগ এবং এর তদন্তভার এবার সিবিআইয়ের হাতে। স্থগিত নির্ধারিত ইউজিসি নেট পরীক্ষা এবং অন্যদিকে এর এন্ট্রান্স পরীক্ষা স্থগিত রয়েছে এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে, এবং পরবর্তী যে দিন পরীক্ষার সেটা শীঘ্রই ঘোষণা করা হবে, জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তি দিয়ে। দেশজোড়া বিতর্কের মাঝে আরও এক পরীক্ষা বাতিল, স্থগিত নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স। পরীক্ষার একদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এবং অন্যদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে সিবিআই। জোড়া বিতর্কের মাঝে বাতিল আরও এক পরীক্ষা এবং এই পুরো বিষয়টি তদন্তভার সিবিআইয়ের হাতে। প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার ইতিমধ্যে সিবিআইয়ের হাতে। গত এক সপ্তাহে নিট নেট বিতর্ক পরীক্ষার একদিনের মধ্যে বাতিল হয়েছে। ইউজিসি নেট প্রশ্ন ফাঁস রুখতে তড়িঘড়ি করা আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশজোড়া বিতর্কের মধ্যে আরও এক পরীক্ষা স্থগিত। দেশজোড়া বিতর্কের মধ্যে আরও এক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই তদন্তভার সিবিআইয়ের হাতে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, যেটা জানতে চাইবো আপনার কাছে যে দেশজোড়া যে বিতর্ক তার মাঝে আরও একটা পরীক্ষা কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতে, এই পুরো বিষয়টি নিয়ে কি বলবেন? শুধু সিবিআই এর হাতে তদন্তভার গেলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার সঠিক বিচার হবে কি না তা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টের কোন বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্তভার পরিচালিত হওয়ার। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, দুটো সরকারের ক্ষেত্রেই এই যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা রেকর্ডে পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে একটা ঘটনা ঘটেছে যা এখনো মিডিয়ায় আসেনি। 15ই জুলাই, 10ই জুলাই উপনির্বাচনের কারণে বিশ্বভারতীর মাস্টার্স অ্যাডমিশন টেস্ট খেলা হয়েছে। আবার ওই একই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষা যার ডেট ছিল 11ই জুলাই, সেটাকেও পিছিয়ে 15ই জুলাই ফেলা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার পরিচালনা করছেন, তারা কি চাইছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্বভারতীতে অ্যাডমিশন নিতে পারুক? কোথায় আসলে সমস্যাটা হচ্ছে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের মাঝখানের বিতর্কে নাকি পেপার লিক? এই সরকারে কেন্দ্রীয় সরকার নিজেকে পরিণত করে ফেলেছে। একটা পরীক্ষা তার আগের দিন বাতিল হলো, কারণ তার ঠিক আগের দিন ডাক্তার সুমন বিশ্বাস বলে একজন অভিযোগ করলেন যে তার কাছে 65 লক্ষ টাকা দিয়ে এই পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেওয়ার, বা তাকে যে প্রশ্নের উত্তর তিনি জানেন না সেই প্রশ্নের উত্তর না দেওয়ার নির্দেশ এসেছে। 65 লক্ষ টাকার বিনিময়ে ভবিষ্যতের চিকিৎসক
তার নির্মাণ হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন চিকিৎসা পাবে এই প্রশ্নের সামনে আমাদের এসে দাঁড়াতে হচ্ছে। এই অপদার্থতা তাকে ক্ষমা করবার জন্য ভারতবাসী রাজি কিনা, ভারতবাসীকে আজকে এ প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। গত এক সপ্তাহে নিট নেট বিতর্ক পরীক্ষার একদিনের মধ্যে বাতিল, ইউজিসি নেট প্রশ্ন ফাঁস রুখতে তড়িঘড়ি, কড়া আইনের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এনটিএ ডিজি সুবোধ কুমারকে অপসারণ করা হয়েছে, স্থগিত নির্ধারিত নিট পিজে এন্ট্রান্স কবি স্বীকার এবং একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে সেই দেশজোড়া বিতর্কের মধ্যে আজ নিট ইউজি রিটেস্ট দুপুর দুটো থেকে শুরু হবে। এই পরীক্ষা চলবে বিকেল 5:20 পর্যন্ত। বেশ নম্বর প্রাপকদের পরীক্ষা এবং 1563 জনের পরীক্ষার্থীর তালিকা নিট টপাররাও। দেশের 7টি কেন্দ্রে পরীক্ষা হবে এমনটাই জানা যাচ্ছে। দুপুর দুটো থেকে 5:20 পর্যন্ত এই চলবে এই পরীক্ষা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে পরীক্ষা হবে 7টি কেন্দ্রে। আজ রিটেস্ট হচ্ছে, নিটের টপাররাও থাকছেন এই তালিকায়। 1563 জনের মধ্যে যে তালিকা রয়েছে সেই তালিকায় রয়েছেন টপাররাও। দেশজোড়া বিতর্কের মাঝে আজ নিট ইউজির রিটেস্ট হচ্ছে, দুপুর দুটো থেকে বিকেল 5:20 পর্যন্ত চলবে এই পরীক্ষা। এবং 1563 জনের পরীক্ষার্থীদের তালিকায় নিট টপাররাও রয়েছে। দেশের 7টি কেন্দ্রে এই পরীক্ষা হবে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। 1563 জনের পরীক্ষার্থীদের তালিকায় রয়েছে নিট টপাররাও এবং দেশের 7টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দিব্যেন্দুদা, আজকে আবারও পরীক্ষা রিটেস্ট হচ্ছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, 1563 জন ছাত্রছাত্রী পরীক্ষা নেওয়া হবে দুটো থেকে 5:20 পর্যন্ত, এবং এই পরীক্ষা এনটিএ কন্ডাক্ট করবে। কারণ এর আগে যখন গত মাসেই মেয়ে যে পরীক্ষা হয়েছিল ইউজি পরীক্ষা, সেই পরীক্ষাতে এই 1563 জন ছাত্রছাত্রীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল। কারণ ঠিক সময়ে পরীক্ষা শুরু করা যায়নি যে কয়েকটি দেশে কয়েকটি সেন্টারে, এবং সময় নষ্টের কারণে তাদের গ্রেস নাম্বার দেওয়া হয়, এবং 720 নম্বরের মধ্যে অন্তত 67 জন তারা 720 নম্বরই পায়, যেটা অসম্ভব ছিল। কারণ একসঙ্গে এতজন ছাত্রছাত্রী কি করে এই 720 নম্বর পেল, তারপরেই কিন্তু একটা বিতর্ক দানা বাঁধতে শুরু করে। এবং যখন গত 4 জুন যখন রেজাল্ট বেরোয় এই নিউজের, তারপরেই কিন্তু দেশজোড়া আন্দোলন শুরু হয়, এবং তারপরে যে ঘটনাক্রম সেগুলো কার্যত সবাই জানে যে এনটিএ তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই এনটিএ ডিরেক্টর সুবোধ সিংকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই নিট ইউজি যে দুর্নীতি, সেই দুর্নীতিতে এখনো পর্যন্ত 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা অভিযুক্ত তাদের তাদের যেমন জেরা করা হয়েছে, তেমনি একাধিক ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার থেকে এটা উঠে এসেছে যে বিহার ঝাড়খণ্ডের বেশ কয়েকটি গ্যাং এই যে প্রশ্ন ফাঁস তার সঙ্গে কাজ করেছে, এবং এরপরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারা এই নিট ইউজির যে দুর্নীতি, সেই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এবং আজ আগে থেকেই এটা শিডিউল ছিল যে সুপ্রিম কোর্টে যে মামলা হয় তাতে জানিয়ে দেওয়া হয় যে এই 1563 জন ছাত্রছাত্রী তাদের আবার পরীক্ষায় বসতে হবে। কারণ তাদের যে নাম্বার তারা পেয়েছিল এবং 4 জুনের যে রেজাল্ট ছিল, সে নাম্বার বাতিল করে দেওয়া হয়। এবং মোটামুটি ভাবে যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আগামী 30 জুন এই যে রিটেস্ট হচ্ছে আজ, তার রেজাল্ট বেরোতে পারে এবং সেই নম্বরটি বৈধ, এবং সেই নম্বরের ভিত্তিতে তাদের কাউন্সেলিং হবে। সমস্ত রকম নিরাপত্তা নেওয়া হয়েছে, সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের 6টি সেন্টারে পরীক্ষা হবে, মেঘালয়, হরিয়ানা, ছত্তিশগড়, গুজরাট এবং চণ্ডীগড়ের 2টি সেন্টারে, এবং সেই দিকেই তাকিয়ে কিন্তু গোটা দেশ। বেশ ধন্যবাদ জানাবো দীপেন্দু।
নির্বিতর্কের মধ্যে কমিটি গড়ল কেন্দ্র। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। পরীক্ষা পদ্ধতির সংস্কার, তথ্য সংস্করণ এবং এনটিএর কার্যপদ্ধতি খতিয়ে দেখবে 7 সদস্যের কমিটি। কেন্দ্র সূত্রে খবর, পরীক্ষা পদ্ধতিতে যাবতীয় সংস্কার নিয়ে সিদ্ধান্ত নেবে এই প্যানেল। এনটিএর গঠন নিয়েও তারা সুপারিশ করবে। 2 মাসের মধ্যে শিক্ষামন্ত্রকে জমা পড়বে রিপোর্ট। এ নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামাজিক মাধ্যমে লেখেন, স্বচ্ছ কুপ্রভাবমুক্ত নির্ভুল পরীক্ষায় লক্ষ্য, পাশাপাশি পরীক্ষা পদ্ধতির উন্নতি, এনটিএর সংস্কার এবং ডেটা সুরক্ষার উপরে জোর দেওয়া হবে।